আজকে এই দোয়া অনুষ্ঠানে প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রাণপ্রিয় মানুষ, কোরআনের পাখি, কোরআনের খাদেম, কোরআনের এই সৈনিক, কোরআনের এই কর্মী, তাকে তার এই কোরআনের খেদমতের কারণে, কোরআনের যে স্বপ্ন, কোরআনের আলোকে একটা সমাজ, রাষ্ট্র বিনির্মাণের যে চিন্তা এবং পরিকল্পনা নিয়ে প্রায় 50 বছরের বেশি সময় ধরে তিনি দেশ এবং দেশের বাইরের, বিশেষ করে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে, যুব সমাজকে নৈতিকতার একটা চমৎকার মানদণ্ডে তাদেরকে উত্তীর্ণ করার জন্য যে প্রচেষ্টা তিনি চালিয়েছেন, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা তার সমস্ত প্রচেষ্টাগুলোকে যেন দয়া করে কবুল করেন। একই সাথে মানুষ হিসেবে তার ভুল ত্রুটি যা কিছু হয়েছে সেগুলো যেন ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তিনি শাহাদাতের যে তামান্না পোষণ করতেন, আপনারা জানেন, যেদিন তিনি সবসময় একটা কথা বলতেন, আমি জেলখানায় কারারুদ্ধ অবস্থায় অবৈধ সরকারের অন্যায়, অমূলক এবং অবৈধ সিদ্ধান্ত মাথায় নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না, আমি কোরআনেরই কথা বলতে বলতে কোরআনের ময়দানে, কোরআনের বিরোধী বাতিল শক্তির সামনে আমি জীবনকে উৎসর্গ করে শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে প্রত্যাশা করি। সুবহানাল্লাহ। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উপলব্ধি করি এবং আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ মেহরবানি করে আপনি এরকম শাহাদাতের তামান্নায় উজ্জীবিত আপনার একজন গোলামকে, কোরআনের একজন খাদেমকে, গোটা জিন্দিগি কি যিনি যেন গোটা সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের যিনি শাহাদাতের তামান্না নিয়ে চেষ্টা করেছেন, দয়া করে আপনি তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আপনি তাকে দান করেন। ভাইয়েরা, দ্বিতীয় কথা হচ্ছে তার পরিবার যারা আজকে বেঁচে আছেন, আপনি জানেন, আপনারা জানেন যে তিনি জেলখানায় থাকা অবস্থায় তার শ্রদ্ধেয় মা, গর্ভধারিণী মা, তিনি ইন্তেকাল করেছেন। তিনি জেলখানায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান, তিনি ইন্তেকাল করেছেন। এরকম অসংখ্য পরীক্ষা জেলখানায় থাকা অবস্থায় তাকে দিতে হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরীক্ষায় তাকে সবর ইখতিয়ারের সাথে, সবরে জামিল অবস্থায় তাকে উত্তীর্ণ করেছেন। এর উত্তম যাজাও যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। তার পরিবারের যারা বেঁচে আছেন, কতটা দুর্ভাগ্যজনক, কতটা লজ্জার, কতটা উদ্বেগের, কতটা উৎকণ্ঠার দেশবাসীকে এবং বিশ্ববাসীকে এই দোয়া অনুষ্ঠান থেকে আজকে আমরা জানাতে চাই, অত্যন্ত ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করছি, যেখানে মাওলানার জানাজায় কোটি মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল সেখানে এই সরকার জনগণের ভয়ে ভীত হয়ে তার ভালোবাসার প্রতি তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার এবং প্রশাসন যৌথভাবে ঘৃণ পদক্ষেপ গ্রহণ করে ঢাকায় তার জানাজা যেখানে অনুষ্ঠিত করতে দিল না, আমরা সাংগঠনিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেছি এরকম জানাজার মতো একটা বরকতপূর্ণ অনুষ্ঠান যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনাদের সহযোগিতা চাই, অন্যথায় এই বিক্ষুব্ধ জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা কিন্তু আপনাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না। আমরা ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান তার নির্দেশনার আলোকে জনশক্তিকে তাদের সমস্ত আবেগ কবর রচনা করে, তাদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করে শুধু দেশ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমাদের মরহুম শহীদ আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর জানাজা এবং দাফনটা যাতে বরকতপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে এটাকে সম্পন্ন করা যায়, সেই স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঢাকার জানাজাটাকে শিফট করে আমরা পিরোজপুরের জন্য নির্ধারণ করেছি। এরপরে কিছু সংখ্যক ভাইয়েরা, তার সাধারণ ভক্ত বৃন্দ, যারা আমাদের সংগঠনের কিছু লোকজন, আবেগের বশবর্তী হয়ে তার প্রতি ভালোবাসার চূড়ান্ত নমুনা পেশ করে যখন লাশ, তার কফিন, বাহি, অ্যাম্বুলেন্স সরানোর জন্য তারা সময় চাচ্ছিল, সময় নিচ্ছিল যে ঠিক আছে আপনারা নেন, কিন্তু আমাকে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন, এই আবদারটুকু তারা যখন করেছিলেন অত্যন্ত অন্যায়ভাবে, গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা জ্বলন্ত উদাহরণ, একমাত্র উদাহরণ হবে যে হাসপাতালের মতো একটা জায়গায় সাথে একটা মসজিদ, সেরকম স্পর্শকাতর একটা জায়গার ভিতরে তারা অত্যন্ত কম সময়ের ব্যবধানে এ সমস্ত শোকাহত, মর্মাহত এবং
শহীদ আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর অনুসারী ভক্ত আন্দোলনের এই সমস্ত ভাইয়েরা যখন তার কফিনের সামনে শুয়ে পড়েছিলেন, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন যে আমাদেরকে তাকে একটু দেখার সুযোগ করে দেন, এই সুযোগটুকু থেকে তারা তাদের বঞ্চিত করতে শেষ পর্যন্ত সরকারের নির্দেশে অত্যন্ত নির্লজ্জভাবে তারা সাউন্ড গ্রেনেড মেরেছে, তারা টিয়ার সেল নিক্ষেপ করেছে, তারা রাবার বুলেট ছুঁড়েছে, এমনকি তারা গুলি বর্ষণ করে আমাদের 7 থেকে 15 জন ভাইকে তারা গুলিবিদ্ধ করেছে। এখনো তার মধ্যে 3 থেকে 5 জন অসংখ্যজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন, প্রায় অর্ধশতাধিক ভাইদেরকে তারা আহত করেছেন, মসজিদে পর্যন্ত তারা গ্রেনেড ছুঁড়েছেন, মসজিদে টিয়ার সেল ছুঁড়েছেন, মসজিদের আবার বুলেট ছুঁড়েছেন, হাসপাতালের অত্যন্ত স্পর্শকাতর জায়গায় যেখানে মৃত্যুর সাথে যারা জীবনযাপন করছেন কিছু সময় পরে মারা যাবেন এরকম খুব গভীর সংকটাপন্ন রোগী যেখানে আছেন, আইসিইউ সিসিইউ যেখানে আছেন সেরকম জায়গায় তারা যখন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ার সেল মেরেছে, আমরা মনে করি একটা যুদ্ধের সময়ও পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা সংঘটিত হয় না যেখানে একটা মসজিদ এবং একটা হাসপাতালের মতো ভিতরে কেউ এরকম পদক্ষেপ গ্রহণ করে। আমরা আশা করব সরকার এ সমস্ত অতি উৎসাহী এবং সরকারের মধ্যেও যারা এই কার্যক্রমের সাথে লিপ্ত তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, অন্যথায় এদেশের তৌহিদি জনতার পাশাপাশি দেশপ্রেমিক মানুষেরা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে, এই টিয়ার সেল সরা ব্যক্তিদের সাথে, এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ব্যক্তির সাথে, এই রাবার বুলেট নিক্ষেপ করা ব্যক্তিদের সাথে, এই গুলি ছোড়া ব্যক্তিদের সাথে জড়িত ব্যক্তিদের আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ছাত্র বন্ধুরা, তৃতীয় যে কথাটি আমি বলতে চাই, দেখেন শহীদ হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, তিনি দীর্ঘ 13 বছর জেলখানায়, এত অসুস্থ, এত বয়োবৃদ্ধ একজন মানুষ, একজন আলেম, কোরআনের একজন খাদেম, যার প্রতি তার প্রতিপক্ষ তার প্রতি মিনিমাম সহানুভূতি প্রদর্শন করে। আমরা দেখেছি তার কফিন যখন বের করা হয় তখন প্রশাসনের বহু লোকেরা তাকে একটু স্পর্শ করার জন্য, একটু চুমু খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। আপনারা সেই সমস্ত প্রশাসনের লোকদেরকে উপর মহলের নির্দেশ এবং ভয় দেখিয়ে, তাদের চাকরি চলে যাওয়ার হুমকি দিয়ে আপনারা যে তাদের প্রতি চাপিয়ে দিয়েছেন সিদ্ধান্ত, এই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে আগামী দিনের প্রশাসনকে আর বেশি দিন বাংলাদেশের দলদাস এবং দলকানা প্রশাসন হিসেবে চালিয়ে এই দেশের 20 কোটি মানুষকে আপনারা আর নিয়ন্ত্রণ করতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ এরকম একজন 5টি রিং পরা, হার্টে 5টি রিং পরা একজন অসুস্থ মানুষ, আমরা শুনেছি 13 তারিখ সকালে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খুব স্বাভাবিকভাবে জনগণের প্রশ্ন, সকালে হার্ট অ্যাটাক করা এরকম একজন বয়োবৃদ্ধ মানুষকে আপনারা রাত 11টা বাজালেন কেন হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে? এই প্রশ্নের জবাবও আপনাদেরকে দিতে হবে। কারা কর্তৃপক্ষকে দিতে হবে? হসপিটাল কর্তৃপক্ষকে দিতে হবে। হসপিটাল কর্তৃপক্ষকে এই জবাব দিতে হবে। কারাগার থেকে যখন হসপিটালে ঢুকানো হয়, গোটা পৃথিবীর প্রাণপ্রিয় মানুষ, কোরআনের একজন খাদেম, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নেমে হসপিটালে ঢুকবেন, জান্নাতি হাসি দিয়ে তিনি যখন প্রশাসনের কর্তা ব্যক্তি এবং হসপিটাল কর্তৃপক্ষকে সালাম জানিয়ে অভিবাদন দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কেমন আছেন, ওই সময় কি মনে হয়েছিল তিনি অসুস্থ? মনে হয় নাই, তিনি স্বাভাবিক ছিলেন, তিনি মনের জোরে সুস্থতা ছিলেন। সেরকম একজন মানুষকে রাতে ঢুকিয়ে তার পরের দিন আপনারা এমন কি চিকিৎসা দিয়েছেন যে চিকিৎসার কারণে হঠাৎ করে আমাদেরকে জানতে হলো তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন? বাস্তবে আজকে জনগণ জানতে চায় তিনি মৃত্যুর কোলে আদৌ ঢলে পড়েছেন নাকি মৃত্যুর মুখে তাকে পতিত করা হয়েছে। এই প্রশ্নের জবাব এই বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে গ্রহণ করবে। চতুর্থ কথা হচ্ছে, জেলখানায় একজন মানুষের যখন ফাঁসি হয়, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা পড়াশোনা করা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র, বাংলাদেশের আইন, দেশের সংবিধান, জেল কোর্টেও একজন মানুষের মৃত্যু যখন সিদ্ধান্ত হয়,
ফাঁসির রায় কার্যকর করার জন্য যখন ফয়সালা হয় তখন আপনারা জানেন দেখেন বুঝেন তার পরিবারকে ডাকা হয় না হয় না এবং সেখানে সীমিত সংখ্যক বলা হয় না বলা হয় আপনারা যতজন আসতে পারেন একেবারে রিলেটিভ 5 জন 7 জন 10 জন 12 জন 15 জন পর্যন্ত পরিবারের সদস্যদেরকে তার সাথে শেষ সাক্ষাতের ব্যবস্থা আইনগতভাবে করা হয় আমি কারা কর্তৃপক্ষের কাছে এবং বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিদের কাছে মানবিক বিবেচনায় আপনাদের কাছে জানতে চাই এটা আমার জানা নয় এটা দেশের 20 কোটি মানুষের জানতে চাওয়া দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহকে আপনারা যখন কারাগারে আপনারা যখন পিজি হাসপাতালে কারাসেলে আপনারা ঢুকিয়েছেন তারপর থেকে শুরু করে মৃত্যুর কোলে ঢলে পড়া পর্যন্ত সময় একটা সেকেন্ডের জন্য তার পরিবারের প্রিয় কলিজার টুকরা সন্তান শুরু থেকে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এরপরে এখানে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কেন আপনারা তার প্রিয় কলিজার টুকরা সন্তান শামীম সাঈদি ভাই এবং আমাদের মাসুদ সাঈদি ভাই সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ওখানে সার্বক্ষণিক অবস্থান করেছেন বারবার আমাদের কাছে আবেদন করেছেন পুলিশ মেট্রোপলিটনের কাছে আবেদন করেছেন আইজিপি মহোদয়ের কাছে আবেদন করেছেন শেষ পর্যন্ত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত লিখিত আবেদন আমরা পাঠিয়েছিলাম আপনারা কেন কর্ণপাত না করে পরিবারের কোন সদস্যবৃন্দকে তার পাশে শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিলেন না এতে করে আপনাদের দিকে এই দেশের 15 কোটি মানুষ আঙুল তুলেছে যে তার এই মৃত্যু স্বাভাবিক নয় বরং সরকার প্রশাসন এবং বাংলাদেশের বাইরের আরেকটা শক্তি বাইরের আরেকটা রাষ্ট্রের ইন্ধন এবং তাদের নীল ষড়যন্ত্রের অংশ হিসাবেই আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি হাফিজাহুল্লাহকে রহিমাহুল্লাহকে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দেশের মানুষ আজকে মনে করে এই প্রশ্নের জবাব আপনারা দিতে পারছেন না বিধায় বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করে যখন এই প্রশ্ন উত্থাপন করেছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম আমাদের পিজি হাসপাতাল কর্তৃপক্ষ একটা সাংবাদিক সম্মেলন করবে আপনারা পত্রপত্রিকায় শুনেছিলেন যে সেদিন বিকাল 3টায় তারা একটা সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত বিষয় তারা তুলে ধরবে অত্যন্ত ঘৃণার ব্যাপার অত্যন্ত লজ্জার ব্যাপার যে এরকম যখন একজন ব্যক্তি ইন্তেকাল করেন তখন স্বাভাবিকভাবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে এটা গোটা দেশবাসীকে পরিবারকে সাথে রেখে জানানো হয় আপনারা সেই ব্যবস্থাও গ্রহণ করেননি কারণ আপনাদের সৎসাহ ছিল না আপনারা শুরু থেকেই অনৈতিকতার কারণে দুর্বলতায় ভুগছেন দুর্বলতায় আপনারা নিজেদেরকে কম্পমান রেখেছেন এবং সেখানকার চিকিৎসকদের সাক্ষাৎকার ভিডিওগুলোতে মিডিয়াগুলোতে দেখলে বোঝা যায় তাদের ফেস ভ্যালু দেখলে বোঝা যায় তাদের ফেস ফোকাসটা দেখলে বোঝা যায় যে তারা সততার সাথে এই চিকিৎসা পরিচালনা করতে পারেন নাই বিধায় তারা আজকে রীতিমতো একটা অজানা আশঙ্কায় তারা ভুগছেন এই অজানা আশঙ্কাটা আপনাদের প্রাপ্য কারণ কোন মানুষ যখন অন্যায় করে অন্যায় তাকে সুস্থ থাকতে দেয় না স্বাভাবিক থাকতে দেয় না কারণ প্রত্যেক অন্যায়কারী তার অন্যায়গুলোকে ঢেকে রাখার জন্য সব পথ বন্ধ করে আর আল্লাহর ফয়সালা হচ্ছে এমন একটা পথ সে খোলা রেখে যায় যেই পথটাই শুধু বন্ধ করতে সে কি করে ভুলে যায় আমরা বিশ্বাস করি এই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত তারা সব পথ হয়তো বন্ধ করেছেন কিন্তু এমন একটা পথ খোলা রেখে গেছেন যেই পথটা আজ হোক কাল হোক এই দেশের এই বিশ্বের মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবেন চিহ্নিত হবে সেই ব্যক্তিরা এবং বিচারের কাঠগড়ায় অবশ্যই তারা দাঁড়াতে বাধ্য হবে ভাইরা আমার এরপর আমি যে কথাটা আপনাদের বিশেষভাবে বলতে চাই তরুণ যুব সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আমরা সেদিন অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘ সময় 8:40 থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত একটা বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমাদের লক্ষ্য জনতা ওখানে যুবক তরুণ যুবকরা ওখানে উপস্থিত ছিল কোনো ঘটনা ঘটলো না কার নির্দেশে আপনারা সেখানে হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি করলেন যে জানাজা ছাড়াই আমাদের লাশ গোপনে আপনারা ওখান থেকে সরিয়ে নিয়ে পিরোজপুরে দ্রুত গতিতে ওখানে নিয়ে পিরোজপুরবাসীকেও আপনারা অংশগ্রহণ করতে দিবেন না এমন কি আপনারা পত্রিকায় দেখেছেন তার একজন প্রিয় কলিজার টুকরা সন্তান বিশেষ জরুরি প্রয়োজনে তিনি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থাকলে কর্তৃপক্ষ এই সুযোগটুকু তো আপনাদের দেওয়া না দেওয়া কোনো অনুকম্পার ব্যাপার না এটা তো আপনাদের কোনো অনুগ্রহের ব্যাপার না এটা পরিবারের হক
এটা পরিবারের অধিকার। সেই শামীম সাইদি ভাই বারবার লাইভে এসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। নিশ্চয়ই আপনাদের চোখেও পড়েছে, আপনারাও দেখেছেন যে আমি আসা পর্যন্ত আমার শ্রদ্ধেয় এই পিতার কফিনটা আমি যেন একটু দেখতে পারি এবং আমি জানাজায় অংশগ্রহণ করে আমার নিজ হাতে যেন আমার বাবার কফিনটা যেন আমি কবরস্থ করতে পারি, এই সুযোগটুকু সরকার এবং আইন প্রশাসনের কর্তৃপক্ষ যেন আমাকে দান করে। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আপনারা যে অমানবিকতা প্রদর্শন করেছেন। পৃথিবীর কোনো বড় যুদ্ধের সময়ও এরকম যুদ্ধবন্দী কোনো একজন ব্যক্তিকেও কোনো একটা লাশের সাথেও যে আচরণ আপনারা করেছেন, এই আচরণ যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা রাষ্ট্রে তার প্রতিপক্ষ শক্তির সাথেও এরকম ন্যাক্কারজনক আচরণ করা হয় না যা আপনারা করেছেন। এর বাস্তবতা হচ্ছে 15ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর জন্য সেদিন আপনারা একটা ভিন্ন শোকের পরিবেশ তৈরি করতে চেয়েছেন, আর আল্লাহ তাআলা পরিকল্পনা করে বিপরীত আরেকটা শোকে এই গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সেই কৃত্রিম শোক, আল্লাহ তাআলা প্রকৃত শোক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর পক্ষে গোটা দেশ নয় গোটা পৃথিবীবাসীকে যুক্ত করেছেন। গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে আপনাদের পরিকল্পনা আপনাদের প্রোগ্রামের কোনো ছবি দেখা যায় না, আপনাদের কোনো কথা শোনা যায় না, বরং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ শহীদ এমন একজন ব্যক্তি যার জন্য শুধু এই আওয়ামী লীগ ছাড়া আপনারা খেয়াল করেছেন সমস্ত দল মতের পথের ব্যক্তিরা তার জন্য দোয়া করেছেন, শোক জানিয়েছেন, না জানাননি। শুধু তাই নয়, আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আপনাদের এই লীগের যারা আছেন তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই। একটা সময় ছাত্র অবস্থায় আমরা শুনতাম যারা আওয়ামী লীগ তারা মানুষ হতে পারে না, আর যারা মানুষ তারা আওয়ামী লীগ করতে পারে না। এই ঘটনা আমি তখন মুখে শুনতাম, আর 15ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ শহীদ তার শাহাদাতে আপনাদের ভূমিকায় প্রমাণিত হয়েছে। এই নতুন প্রজন্ম আবার জানতে পেরেছে যারা আওয়ামী লীগ করে তারা মানুষ নয়, যারা মানুষ তারা আওয়ামী লীগ করে না। যদি তাই হতো, আজকে দেখেন আমি অত্যন্ত বিস্মিত হই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগেরও কতিপয় লোক শুধু ইন্নালিল্লাহ বলে ওনাকে জান্নাতের জন্য দোয়া করেছেন, আর সেই কারণে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে সাসপেন্ড করেছে। আমি মনে করি আপনাদের একজন লোককে আপনারা সাসপেন্ড করে প্রমাণ করেছেন। আপনাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন, আমাদের শ্রদ্ধাভাজন মজলুম কারা নির্যাতিত জনতা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ শুধুমাত্র বাংলাদেশের সম্পদ নয়, শুধুমাত্র জামাত ইসলামের সম্পদ নয়, তিনি আওয়ামী লীগেরও বহু লোকের প্রাণের স্পন্দন এবং আওয়ামী লীগেরও প্রাণের মানুষ। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর কে সামনে রেখে আপনারা যে আপনাদের লোকদেরকে কতটা নিজেদেরকে লজ্জিত জায়গায় অবদমিত করলে আপনারা এই উদ্যোগ গ্রহণ করতে পারেন, এরকম 5-7 লোককে সাসপেন্ড করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হযরত শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর প্রতি মানুষের আবেগ এবং ভালোবাসাকে আপনারা বন্ধ করতে পারবেন না। একে একে হয়তো আপনাদের দলকে নিষিদ্ধ করতে হবে, এরকম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর প্রতি ভালোবাসা আপনারা কোনোভাবে আটকে রাখতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে আপনাদের দলীয় লোকদেরকেও আপনাদের এখন সাসপেন্ড করে ভয় দেখিয়ে, প্রশাসনের লোকদের চাকরির ভয় দেখিয়ে তাদেরকে বদলি করে দিয়ে তারপর আপনাদের অবৈধ অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি লম্বা আলোচনা করতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, তার জন্য অন্যান্য ইসলামী দলগুলো, অন্যান্য ব্যক্তিবর্গ, অন্যান্য বিশিষ্ট রাজনীতিবিদ বৃন্দ সবাই যেভাবে দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। যে আজকের হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ শহীদ, তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে তার যে অন্যায়ভাবে তাকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে আজকে জনগণের ধারণা তৈরি হয়েছে, এই অন্যায় অবৈধ অত্যাচারী শাসকের এই জায়গা থেকে আমরা তাকে মূলোৎপাটন করার জন্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর এই মৃত্যু যেন আগামী দিনে এই স্বৈরাচার সরকার
পতনের ঐক্যবদ্ধ আন্দোলনের একটা প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হওয়ার একটা সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন, এবং এটার মধ্য দিয়ে যেন গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট অমানবিক সরকারকে পতনের জন্য যেন আমরা এক ধাপ এগিয়ে যেতে পারি। একই সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই শহীদ মাওলানা হযরত দেলাওয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহকে কবুল করুন, জান্নাতের জন্য তাকে বাছাই করুন, তার রেখে যাওয়া স্বপ্ন ইসলামী রাষ্ট্র বিনির্মাণে তরুণ যুব সমাজের আপনারা যারা এখানে আছেন, প্রয়োজনে আমাদেরকে যদি তার মতো এরকম জেল জীবন গ্রহণ করতে হয়, প্রয়োজনে এরকম আমাদেরও যদি ষড়যন্ত্রের কাছে আমাদের মাথা নত করা হয়, তিনি বলেছিলেন প্রয়োজনে আমি এক ঘন্টা বেঁচে থাকব সিংহের মতো, বাট আমি বিড়ালের মতো 40 বছর বেঁচে থাকতে চাই না। আমরাও আগামী 2 মাস প্রয়োজনে আমরা সিংহের মতো বেঁচে থাকব, বিড়ালের মতো আমরা 50 বছর কেউ বাঁচতে চাই না। সেই সিংহের মতো আগামী 2 বছর বাঁচার সিদ্ধান্ত নিয়ে এই সরকার পতনের আন্দোলনে আমরা কি রাজপথ থেকে ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর জন্য আবারও জান্নাতুল ফেরদাউসের কামনা করে তার পরিবারের জন্য সুরক্ষা আল্লাহ তাআলা নিরাপত্তা দয়ার অনুগ্রহের চাদরে যেন তাদেরকে হেফাজত করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।